দেখো সুমন্দা, এখানে গাঙ্গুলিবাগানের এই 101 নম্বর ওয়ার্ডের সামনে আমরা রয়েছি। চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ এখানে সিপিএম এর যিনি প্রার্থী তার একটু আগেই এখানে বিক্ষোভ চাচাবেচি এই বুথের ভেতরেই তিনি করলেন। আমি একটু কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মনোজ বলছিল খানিকক্ষণ আগে অবধি অশান্তি, এবং এখন অন্তত আশার কথা যে সুষ্ঠুভাবে ভোট, এবং মোটামুটি একটা লাইন দেখা যাচ্ছে। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, আমি বলছি এত আশ্বাস দেয়া হয়েছিল এবং আগে থেকে বারবার যে ফর্মুলাটা প্রাক্তন পুলিশকর্তারা আপনারা বলছিলেন যে আগের রাত থেকে সমস্ত এই বেনজল তুলে নিতে হবে, গুন্ডাদের আগে থেকে বন্দি করে রাখতে হবে, এবং এইটা করলে এই হোমওয়ার্ক, যে হোমওয়ার্ক শব্দটা কলকাতার মাননীয় পুলিশ কমিশনার ব্যবহার করলেন, যে হোমওয়ার্ক যদি করা থাকে তাহলে সকাল থেকে এই অভিযোগের ঢেউ কেন? দেখো, আমি প্রথমে আমি পুলিশের ব্যাপারটা বলছি, কিন্তু তার আগে দেখো রাজ্য নির্বাচন কমিশনের ব্যাপারটা দেখো। অবশ্যই 16 জন অবজারভার, হ্যাঁ 4 জন স্পেশাল অবজারভার, এত একটা অবজারভারকে তুমি দেখলে আজকে এত জায়গায় এত কংগ্রিগেশন হলো, এত মাস গন্ডগোল চারিদিকে ইয়ে হলো, কিন্তু সেখানে কি কাউকে দেখেছো? কোনো অবজারভারকে দেখলে আজকে রাস্তায় কোথাও আমরা দেখলাম না। আজকে এত কুইক রেসপন্স টিম, এতগুলো স্পেশাল কুইক রেসপন্স টিম, এতগুলো হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, এতগুলো কেন? খালি কয়েকটা 4-5টা পুলিশ আর এখানে কংগ্রিগেশন কিছু না হলে 25-30টা করে লোক, যেখানে যেখানে কমপ্লেন, যেখানে যেখানে অভিযোগ, সেখানে এত লোক। একটা কিউআরটি পৌঁছলো, কিউআরটি হচ্ছে কুইক রেসপন্স টিম, তারপরে আছে স্পেশাল কুইক রেসপন্স টিম, তারপরে আছে সেক্টর অফিসার, তারপরে আছে আরটি অফিসার, 200টা পিকেট, 200টা পিকেট, 50টা নাকা চেকিং, কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। কিসের কনফিডেন্স বলো? আজকে তো মানে আর টোটাল মানে প্রশাসনটাই পুরো যেন কলঙ্কিত হচ্ছে। আমি গোপালবাবুর কাছে যাবো, আমি বলছি নির্বাচন কমিশনের কাছে আমার স্পষ্ট বক্তব্য যে আপনারা খতিয়ে দেখুন, তদন্ত করুন। আমি বলছি কোনো রকেট সায়েন্স নয়, 3-6 মাস লাগার কথা নয়। যে অভিযোগ আপনারা মিথ্যে বলে মনে হবে, একদম ঘোষণা করে দিন যে বিরোধীরা এই অভিযোগ করেছিল অথবা শাসক এই অভিযোগ করেছিল, মিথ্যে অভিযোগ, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলছি কেন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, নয়তো আমায় কেন রাজ্যবাসী হিসেবে এবং কলকাতাবাসী হিসেবে এটা মেনে নিতে হবে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা সুষ্ঠুভাবে ভোট করতে পারি না, অথবা কেন্দ্রীয় বাহিনী হলে মানুষের মনে, ভোটারদের মনে ভরসা বাড়ে? কেন রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, তারা এই উর্দিধারীদের দায়িত্ব দিয়ে কেন একটা সুষ্ঠু, ঘটনাবিহীন, হিংসাবিহীন একটা নির্বাচন করা যাবে না এই কলকাতা শহরে, কোনো প্রত্যন্ত গ্রামে নয়? আমি বারবার বলছি যে এত সংবাদ মাধ্যম যেখানে প্রত্যেকের চোখের সামনে, সবার হাতে মোবাইল ফোন, আমি বলছি কেন একটা ঘটনাবিহীন নির্বাচন করা যাবে না? কেন গালে হাত দিয়ে কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষায় বসে থাকতে হবে, এবং বিরোধীরা এই কথা বলার সুযোগ পাবে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া দেখুন সুষ্ঠু ভোট হয় না? গোপাল, 23,000 পুলিশ ডিপ্লয়েড হয়েছে। দেখুন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন যে ছুটো জগত হবে এটা আমরা আগাম অনুমান করেছিলাম বলেই একাধিক মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে হয়েছিল। আজকে স্পষ্ট হয়ে গেছে যে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার না তৃণমূল সরকার না তালিবানি সরকার, আমরা তার প্রতি কোনো আশা রাখি না, কিন্তু ইলেকশন কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে, এই এটাকে এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে, একদম সাংবিধানিক বডি এনশিওর করে। গোটা দেশের লোক দেখছে যে কিভাবে ভোট হচ্ছে। আমি আমি আসবো, কিন্তু গোপালবাবু আপনাদের বিরুদ্ধে অভিযোগ মানিকতলা থেকে 28 নম্বর ওয়ার্ডে বিরিয়ানি রান্না করে, বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করছে বিজেপি, এমনটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমার প্রতিনিধি আছে। ময়ূখ, কি ছবি দেখতেই পাচ্ছেন এখানে যেভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে?